আমার পথ ছাড়ো সোমেশ্বর। কি ব্যাপার? ওর পথ কেন আটকেছো? প্রতিযোগিতায় তোমরা যে অন্যায় করেছিলে তার কিন্তু বিহিত এখনো হয়নি। আর তোমার অন্যায়েরও কিন্তু বিহিত হয়নি। সেদিন তোমার জন্যই আমাদের এত বড় বিপদের মুখে পড়তে হয়। এমন জায়গা আবার কোথায় আছে? রাজ্যের সীমানার কাছে যে সুন্দর কুঞ্জ আছে সেখানে। আর এটা কিন্তু আমরা এখনো কাউকে বলিনি। কাছুন, এভাবে কাউকে কিছু না জানিয়ে প্রাসাদের বাইরে বেরিয়েছিলে কেন? এই প্রাসাদের ভিতর না আর খেলতে ভালো লাগছিল না। তবে এবার বলবো, আর সেটা রাজা মশাইকেই বলবো। পূর্ণি, তুমি যদি আবার আমাদের বিরক্ত করো তাহলে আমরা কিন্তু রাজা মশাইকে বলতে বাধ্য হব, এটা মনে রেখো। পূর্ণি, মহারাজ আপনাদের দুজনকেই ডেকে পাঠিয়েছেন। প্রাসাদ ছেড়ে বেরিয়ে গিয়ে কি ভীষণ অন্যায় করছো তোমরা জানো? তার চেয়ে ভীষণ অন্যায় করেছো গ্রামে ঢুকে ওই ষাঁড়গুলোকে ছেড়ে দিই। ওই ষাঁড়গুলো তাদের শিং দিয়ে কতজন গ্রামবাসীকে আহত করেছে তোমরা সেটা জানো? তারপর ওদের ক্ষেতের মধ্যে ঢুকে ওদের সমস্ত ফসল তছনছ করে দিয়েছে। আমি ওনাদের সমস্ত ক্ষতিপূরণ দেব ঠিকই, কিন্তু তোমাদের এই অপরাধের জন্য ওনাদের কাছে ক্ষমা চাই। কারণ তোমাদের বুঝতে হবে যে আমার রাজ্যে আইন সবার ক্ষেত্রে সমান, সেটা আমার নিজের ছেলের ক্ষেত্রে। কিন্তু মহারাজ, রাজকুমার কাঞ্চন আর সেনাপতি কন্যা উর্মি ওনারা তো কিছু করেননি, যে আসল দোষী ক্ষমা তো তারই চাওয়া উচিত। সোমেশ্বর কারুর কাছে ক্ষমা চায় না। সোমেশ্বর, এই তো সুযোগ, এবার কিভাবে সোমেশ্বরকে নিজের দিকে টানতে হয় সেটা আমি জানি। সোমেশ্বর ক্ষমা চাও। আমি ক্ষমা চাইব না। ক্ষমা চাও? না, আমি ক্ষমা চাইব না। ছাড়ো, ছাড়ো বলছি আমাকে। আমি তোমায় ক্ষমা চাইতে বলেছি। আমি কিছুতেই ক্ষমা চাইব না।
ক্ষমা চাও। আমায় ক্ষমা করো। আমার পুত্র সোমেশ্বর নিজের কাজের জন্য অনুতপ্ত, ওকে দয়া করে ক্ষমা করে দিন। মহারাজ, আমার পুত্র আর এমন ভুল কখনো করবে না। মহামন্ত্রী বোধাদিত্য, মহারাজ, ওনাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক। যথাজ্ঞা। আপনারা আসতে পারেন। জয় মহারাজ কমলাক্ষের জয়। আমার সাথে এসো সোমেশ্বর। না, আমি তোমায় তখন ক্ষমা চাইতে বাধ্য করলাম বলে তুমি আমার উপর রেগে আছো? আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। এখানে সবাই আমাকে অপমান করে, সবাই। সোমেশ্বর, তুমি অপমানিত হও নিজের দোষে। আমার কথা শুনলে তোমাকে আর কেউ অপমান করবে না। কেন কেন আমি তোমার কথা শুনব? দেখো সোমেশ্বর, দেখো, আমি জানি আমি তোমার সৎ মা বলে তুমি আমার কথা শুনতেও চাও না, মানতেও চাও না। কিন্তু একটা কথা ভেবে দেখো, আজ যদি আমি তোমায় ক্ষমা চাইতে বাধ্য না করতাম, আজ যদি তুমি ক্ষমা না চাইতে, তাহলে আরো বড় শাস্তি পেতে, তাই নয় কি? দেখো, আমি এও ভালো করে জানি যে তুমি উর্মি আর কাঞ্চনকে পছন্দ করো না, ওদের ছোট করতে চাও, তাই তো? তুমি যদি আমার কথা শোনো, তাহলে তুমি যা চাইবে তাই পাবে। এবার তুমি আমায় বলো, তুমি আমার কথা শুনবে কিনা? তুমি তুমি সত্যিই আমায় সাহায্য করবে? নিশ্চয়ই করব, সব সময় করব। এতদিন যে সৎ ছেলেকে আমি দূরে সরিয়ে রেখেছিলাম, এখন তাকেই সামনে রেখে আমি আড়ালে আমার সব খুঁটি সাজিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাব। এবার শোনো, তোমায় কি করতে হবে। আজ সন্ধেবেলা রানীমা একটা হার মন্দিরে নিয়ে যাবেন অর্পণ করার জন্য। হারটা চুরি যাবে, আর নিজের সাহসিকতার পরিচয় দিয়ে তোমার বোন লক্ষ্মী সেই হারটা উদ্ধার করবে, আর সেই কাজে তাকে সাহায্য করবে তুমি।
আমার বিপদ হয়ে যেতে পারে। আমাকে নিয়ে তোমার বুঝি খুব চিন্তা? খুব চিন্তা, খুব 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 চিন্তা, খুব 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 চিন্তা, খুব খুব। এই সুখ, তুই সকালবেলা উর্মিকে কি বলেছিলিস রে? এক্ষুনি যে রাস্তাটা তোমাদের দেখিয়ে নিয়ে এলাম, কিছুক্ষণ পর রানীমা সেই রাস্তা দিয়েই হাতে গয়নার বাক্স নিয়ে মন্দিরের দিকে যাবেন। সঙ্গে থাকবেন কুলপুরোহিত। সোমেশ্বর, লক্ষ্মী, তোমরা দুজনে প্রহরীদের অন্যত্র সরানোর ব্যবস্থা করবে, ঠিক যেভাবে বলেছি সেভাবে। কেমন? তোমরা সুযোগ বুঝে রানীমার হাত থেকে গয়নার বাক্স কেড়ে নেবে। কেড়ে নিয়ে পরে সেটা লক্ষ্মীর হাতে তুলে দেবে। সোমেশ্বর, অলিন্দের শেষ প্রান্তে মন্দিরের দিকে যে দরজা আছে সেই দরজাটা তুমি খোলা রাখবে, প্রহরীরা সেদিক দিয়ে পালাবে। চোখ কান খোলা রেখে কাজটা করতে হবে, কাজে কোনো ভুল কিন্তু আমি মেনে নেব না। লক্ষ্মী, সোমেশ্বর, তোমরা সব বুঝতে পেরেছ তো? লক্ষ্মী একটা কথা ভালো করে বুঝে নাও, তুমি যদি চুরি যাওয়া গয়না রানীমার হাতে তুলে দিতে পারো তাহলে উনি খুশি হবেন, এবং পরবর্তীকালে ওনার মন জয় করতে তোমার আর কোনো অসুবিধেই হবে না। বুঝতে পেরেছ? সব খুঁটি সাজানো শেষ, এবার শুধু সময় মতন ঠিকঠাক চাল পড়লেই ব্যাস। তাই তো দেখছি। চলো উর্মি, আমরা বরং ঘরে বসেই খেলি। তাই চলো। চলো আমরা বরং আজকে এখানেই খেলি। হ্যাঁ, এগুলো কি গো? এই যে, ও মা, গুলি, এগুলো কোথা থেকে পেলে? পেলাম। এবার চলো খেলা শুরু করি। চলো। লোকগুলো কারা? আরে এইরকম ভাবে মুখ চাপা দিয়ে ঘুরছে কেন? আমরা বরঞ্চ ওদের পিছু নিই, তাহলেই বুঝতে পারবো ব্যাপারটা আসলে কি। চলো মা। যাও এবার, যাও, শুরু করো, যাও যাও যাও। আমি এখানে আর এক মুহূর্ত থাকব না এই প্রাসাদে। দেখ লক্ষ্মী, শোন, কেন ছাড়বো আমি তোকে? শোন আমার কথাটা, কেন ছাড়বো তোকে আমি? কেন করলি এটা বল, কেন করলি? বাবা, অভিনয় তো দেখছি, এরা আমার থেকে কিছু কম যায় না।
শোন লক্ষ্মী, 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 প্রহরী তোমরা শিগগিরই যাও লক্ষ্মী আর সোমেশ্বর যাতে কোনোভাবে প্রাসাদের বাইরে বেরোতে না পারে। এর আগে প্রাসাদের বাইরে বেরিয়ে অনেক বড় অঘটন ঘটেছিল, তোমরা শিগগিরই যাও, দাঁড়িয়ে দেখছো কি? যাও। রানীমা, চারিদিকটা কিরকম নিস্তব্ধ লাগছে না? কিরকম খালি খালি লাগছে, জনমানবহীন, তাই না? হ্যাঁ পুতিনি, আমারও ঠিক তাই মনে হচ্ছে, কেমন যেন সবকিছু খালি খালি। বলছি আমরা এবার এগোই নাকি? আমি কিছুতেই দেবো না। আবার পদ্মিনী আমার রাস্তা কাটলো, আবার আমার সব পরিকল্পনা নষ্ট করে দিল। ভালো হতো যদি আজ পদ্মিনীও শেষ হয়ে যেত। তোমার কাছে কি বলে ধন্যবাদ দেব আমি জানি না পদ্মিনী, আজ তোমার জন্য আমি প্রাণে রক্ষা পেলাম। না রানীমা, আজ এরা না থাকলে আমার কি হতো কে জানে। আজ এরা দুজনে মিলে সাহস দেখিয়ে আমাকে যেভাবে বাঁচালো তা প্রশংসা করার মতো। জানো তো পদ্মমা, এই বুদ্ধিটা কিন্তু উর্মির। ও দুষ্টু লোকগুলোকে দেখে বুদ্ধি করে এই গুলিগুলোকে ছড়িয়ে দিল আর ওদের কাবু করে নিল, তাই নাকি? উর্মির বুদ্ধির কিন্তু কোনো তুলনা হয় না রণজয়। হ্যাঁ মহারাজ, আপনি একদম ঠিক কথা বলেছেন, আজ উর্মির বুদ্ধির জন্য আমরা দুজনে প্রাণে রক্ষা পেয়েছি এমনটা নয়। আমাদের রাজ পরিবারের সপ্তসাগর হারও রক্ষা পেয়েছে। কি হয়েছে, কি হয়েছে রানীমা, এত এত শোরগোল কিসের? আজ অনেক বড় বিপদের হাত থেকে আমাদের উর্মি আমাদের রক্ষা করেছে। ও তাই বুঝি?
কোথায় লক্ষ্মীকে সবার চোখে ভালো সাজানোর জন্য এত পরিকল্পনা করলাম, সবটাই জল ঢেলে দিয়ে এখানেও সে উর্মিরই জয় জয়কার হচ্ছে। এই মূর্খ লোকটা যদি ধরা পড়ে এখন আমার নাম বলে ফেলে, তাহলে তাহলে তো সব শেষ। দেখলি তো দাদা, এখানেও সবাই উর্মির আর কাঞ্চনেরই নাম করলো, আমরা এবারও কিছু করতে পারলাম না। এবার বলো, এই প্রাসাদে তুমি ঢুকলে কি করে? এই রে, লোকটা যদি এবার সবকিছু বলে দেয় তাহলেই হয়েছে। চুপ করে থেকো না, তাড়াতাড়ি বলো তুমি এখানে এলে কি করে, কি উদ্দেশ্য তোমার, কে তোমাকে এই প্রাসাদে ঢুকিয়েছে? আমি তো সত্যিটা বললে বিপদ, আর না বললে বিপদ। আমি 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 কি করি, আমি কি করবো?